ক্রিকেটর ফাইনেলর বাবে হাজু এটা ভারত হাজু হইছে অস্ট্রেলিয়া কিন্তু খেলর হাজু কথা আমি কবলে জানে হাজুর কথা কইছো যে স্টেডিয়ামখন কেনে কই হাজু হইছে বা ভারত কেনে কই হাজু হইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হাজু হইছে অর্থাৎ আহমেদাবাদর নরেন্দ্র মোদি স্টেডিয়ামত প্রধানমন্ত্রী গড়াকিও তাত তেও খেল চাব আর তার বাবে হাজু হইছে আর সমান্তরালভাবে আমি কবলে উলাইছো যে প্রকৃততে কালি লয় 12:30 বাজার লাগে লাগে এই খেল আরম্ভ হওয়ার লাগে লাগে এক স্বাক্রুদ্ধকর খেল হবো হ্যাঁ নিশ্চিত হ্যাঁ স্বাভাবিক কথা সকলে অপেক্ষা করেছে আর বিশেষ সকলো আশাবাদী আর অত্যন্ত আত্মবিশ্বাসী সমগ্র দেশবাসী যে কাইলৈ ভারতে বিশ্বকাপ ফাইনেল অর্থাৎ বিশ্বকাপ জয় করব গতি তার বাবে সকলখিনি ইতিমধ্যে সাজু করে তোলা হয়েছে এটা কবলে উলাইছো যে কাল প্রকৃততে তাত কি কি হব স্টেডিয়ামত খেলর মাজত 12:30 বজা যেহেতু খেল আরম্ভ হব তাত 1200 কই ড্রোন উড়া হব এটা খুব সুন্দর অনুষ্ঠানের তাত আয়োজন করা হয়েছে এক ভব্য গব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যত বায়ুসেনার খেল থাকিব আকাশ মার্গত খেল দেখাব সমানে সমানে থাকিব বলিউডর সংগীতকারর জলভা অর্থাৎ প্রীতমর যাদু গতি তাত গীতর শরাই আগবাব আর সুন্দর সুন্দর গীতের এক মনোমোহা পরিবেশের তাত সৃষ্টি করা হব এটা কথা হয়েছে যে সেয়া কেনে ধরনের আসলে কার্যক্রমণিকা রেডি করা হয়েছে তার উপরও কিছু কথা আমি জানাম এয়ারফোর্সর 10 মিনিটর এয়ার শোর হব লগতে তাত আমি কৈছো যে প্রীতমর গীত থাকিব সুন্দর অনুষ্ঠান থাকিব লাইভ পারফরমেন্স হব আর কাইলৈ দিনটোত যেহেতু কোৱা হৈছে এই অনুষ্ঠানখিনির উপরেও তাত যিসকল ভারতীয় খেলুৱৈ সেই খেলুৱৈসকলৰ তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গৰ সৈতে উপস্থিত থাকিব পাৰিব বিচিচিআইৰ যিসকল বিশিষ্ট যিসকল পদাধিকারী আছে অধিকারী আছে তেওঁলোক তাত উপস্থিত থাকিব আইচিচিৰ বৰিষ্ঠ যিসকল তাত অধিকারী আছে তেওঁলোক তাত উপস্থিত থাকিব ষ্টেট এছ'চিয়েশ্যনৰ সদস্যসকল তাত উপস্থিত থাকিব আর ইতিমধ্যে আমি কোথায় যে এখানে উল্লেখনীয় কথাটো হয়েছে যে টিম ইন্ডিয়া বর্তমান মঙ্গল বৃহস্পতিবারে যেহেতু উপস্থিত হয়েছে গে আহমেদাবাদত IAF সূর্য কিরণ টিমে স্টেডিয়ামের উপর যিখিনি কার্য আছে সেয়া দেখাব বিভিন্ন কৌশল দেখাব সেই কৌশলও চাবলগিয়া হব নাইন হক কলাবাজি হব প্রথমবারের সেয়া প্রদর্শন হব আর এই যে নাইন হক কলাবাজি হব এই পারফরমেন্স করব ফ্লাইট কমান্ডার আর ডিপুটি টিম লিডার উইং কমান্ডারে করব সিদ্ধেশ কার্তিকর নেতৃত্বত হব আর ইয়ার পূর্বে ভারতীয় বায়ুসেনার দ্বারা এনেকা ধরনের কৌশল কোনোদিনে হওয়া নাছিলে আর এই অ্যাক্টিভিটি প্রথমবারলে হব আর প্যারেড হব প্যারেড অফ চ্যাম্পিয়ন্স হব আর এয়াও প্রথমবারের বাবেই হব এয়া আগে পিছে কেতিয়াও হওয়া নাই গতি তাতো সম্বর্ধনা জ্ঞাপন করা হব তারও আয়োজন করা হয়েছে সকলো বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন সকলক বিসিসিআই সম্মানিত করব আনকি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপর লগতে তেওলোকর যিখিনি ক্ষণ থাকিব বিজয়ী যিখিনি ক্ষণ থাকিব 20 সেকেন্ডর বাবে সেয়া রিল অনুসরি স্ক্রিনত লগুয়া হব 500 তাত ডান্সার থাকিব গতি এনে ধরনের সাজু কালিলৈ দিনটোর বাবে সকলো যেহেতু আমি কৈছো যে যিসকল প্লেয়ার্স আছে যিসকল খেলুৱৈ আছে তেওঁলোক সাজু অনুরাগী সকল সাজু গতি সকলো ধরনের সাজু হয়ে আছে কিন্তু তার লগতে এইখিনি স্পেশাল এইখিনি কিছু ব্যতিক্রম যিখিনি আগতে হওয়া নাই কেতিয়াও সেয়াও হব আর তার বাবে অপেক্ষা করব লাগবে কাইলৈ দিনটোর বাবে অর্থাৎ 19 নভেম্বরলে কাইলৈ 12:30 বজার পৰা হব গতি বিয়লির ভাগলৈ যিখিনি টি ব্রেক থাকিব আবেলির সময়তো সেই ব্রেক সমূহ এনেকুৱা ধরনের অনুষ্ঠান প্রদর্শন হব আর তার বাবে সম্পূর্ণরূপে সাজু করে তোলা হয়েছে আহমেদাবাদর নরেন্দ্র মোদী স্টেডিয়াম